আমি একটা অনেস্ট কথা কই আমি আইছি বরিশাল দিয়ে এই এইখানে খালি ঘুরতে খালি এন গোসল করতে এনে গোসল এই পানিগুলো দেখ কি আমার মনটা ঠান্ডা হয়ে গেছে বুঝছেন শেষ পর্যন্ত তার পশম আমাদেরকে দেখাই দিল দেখতে পারো আমাকে এইভাবে দেখতে পারবা আঞ্জেলের পশম হোল্ড আপ হে আসসালামু আলাইকুম আমি জাকারিয়া হোসেন সাইমন ইউ ওয়াচিং ট্রাভেলিং লাভার সো আজকে আমরা যাচ্ছি রাঙামাটিতে আর এখন বাজে সকাল 8:30 সো আমরা বাসা থেকে বের হচ্ছি মাত্র 4টা বাইক নিয়ে টোটাল 8 জন মানুষ যাচ্ছি আজকে আমরা তো এখন ঘটনা যেটা ঘুরছে সেটা হচ্ছে আমাদের তানজিল ব্রো সে গুগলের ম্যাপে ঢুকছে ঢুকার পর তারা নাকি এই রাস্তা সাজেস্ট করছে এটা নাকি বেস্ট গুগলের রাস্তা রাঙামাটি যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে সো আমি এটা এখন কী বলতাম দোষটা কার আমাদের তানজিল ব্রো নাকি গুগলের সেটাই বুঝতেছি না তানজিল ব্রো পিছনে বসে বসে বলতেছে ভাই এইভাবে যাও ওইভাবে যাও শেষ পর্যন্ত আমরা এই রাস্তায় এখন কেউ এই রাস্তা দিয়ে এর আগে গেছে কি না আমার জানা মতে নাই মানে আমার জানা নাই মানে সেই লেভেলের অফ রোডিং অফ তবে একটা জিনিস আমার ভালো হয়েছে যে একটু অ্যাডভেঞ্চার টাইপের এরকম হচ্ছে বাট আলটিমেটলি কষ্ট হচ্ছে কারণ রিস্ক আছে অনেক কারণ হচ্ছে বারবার যখন একটু আগে আপনাদেরকে হয়তো দেখাইতে পারিনি মিস হয়েছে ব্যাপারটা সেটা হচ্ছে একটু আগে প্রচুর একটা রিস্কের জায়গা থেকে উঠলাম পাহাড় টাইপের তো সো ওই জন্য একটু ব্যাপারটা আবার অন্যরকম হয়ে যায় এই যে ও জায়গা আর কি বলার সে আমার পিছনেই আছে পিছনে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কই কই যাবো সেটাই আমরা যাচ্ছি আহা সে ভাগাভাগি করতেছে বলতেছে তোমাদেরকে এনজয় করার জন্য এই রাস্তা দিয়ে নিয়ে আসছি না তবে তানজিল তোমার এখন ক্রেডিট দিতে ইচ্ছা করতেছে এই সামনে মাঠটা দেখা কারণ এই মাঠটা আসলেই সুন্দর মন চাইতেছে এখানে বিকালবেলা বসতে পারলে অনেক ভালো লাগবে আসলে এই তো সামনে একটা রাস্তা দেখা যাইতেছে জোশ একটা রাস্তা এখন এই রাস্তাটা কোথায় যায় সেটা আমি জানি না শেষ পর্যন্ত মনে হয় ভালো কোনো রাস্তায় উঠলাম কোন দিকে তানজিল ডানে না বামে গুগল মামা কি দেখাচ্ছে বামে দেখাচ্ছে যাক এতক্ষণ কষ্ট করার পরে যেই ব্যাপারটা এখন হইলো সেটা হচ্ছে এখন ভালো লাগতেছে পুরাই চিল কি জন্য দাঁড়িয়ে আছেন আপনারা এরকম যদি বারবার আপনারা বসেন রাঙামাটি যাইতে যে 2 দিন আমাদের হ্যাঁ সবাই আছে ভাই আমি আমি হচ্ছি টোটালি কর্নারিং করি না সব থেকে মোটা টায়ার কিন্তু আমারটা কিন্তু আমি করতেছি না কারণ আমার পিছনে একটা আম্মুর ছেলে আছে সেটা আমি জানি এই জন্যই তো তোমাকে দিচ্ছি না ভাই ওর পিছনে কিন্তু প্রচুর রিস্ক আছে সাবধানে আব্বু আম্মুরে কল দিয়ে জানাই দাও আমি অত কর্নারিং ইতু করি না দেরে না না তোমার তো লাগবে এগুলো সব ইতার জন্য জানি জানি আর আমাদের কর্নারিং এর জন্য বস হচ্ছে সেরা ওরে কর্নারিং পুরাই এমন করে রেস খেলে রেস হ্যাঁ চলো ব্রো আচ্ছা সবার একটু পরিচয় করে দিই হচ্ছে পশমাল আমেন তানজিল হচ্ছে বন্ধু মারুফ আর হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই তাসিফ আর হচ্ছে আরেক বড় ভাই জাকির ফাহাদ বিন যাকে আমি খুবই সম্মান করি ছোট ভাই শামিম না চিনে না আর হচ্ছে ভাই মোহাম্মদ পরিচয় দেন আপনার আমি হচ্ছে লালপোয়া আর হচ্ছে আমাদের খুবই ভদ্র যত মাসে মনে দিয়েছি এত মাস আমরা চোখে গুলা দেখলে বুঝতে পারবেন প্রচুর লিখছে কেমন লাগতেছে জি স্যার জি স্যার জি ওয়াও 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 বেশি সেরা জি স্যার নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ এটা কি ছিল ভাল লাগছে দুই পাশে গাছ আর মাঝখান দিয়া বাস বাস না রাস্তা বাট আগেরটা বাস ছিল
গেছি বাট সামনে আরও যাইতে হবে কারণ সামনে অনেক পথ এখনও বাকি। সো আমরা সামনে যাচ্ছি এবং অবশ্যই ভালো কিছু দেখবেন আরও সামনে। এখান থেকেই আসলে বোটগুলো ভাড়া করা হয়, সো তারপরে হয়তো বা মনে হয় রাঙামাটি সব কিছু ঘুরানো হয়, যতটুকু বুঝলাম দেখে। বাহ চমৎকার দৃশ্য, আই এম ইমপ্রেসড, বারবার আসতে চাই রাঙামাটিতে। এই যে রাস্তাটা, এইরকম রাস্তা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, মানে দুই পাশে পানি গাছ মাঝখান দিয়ে রাস্তা। ও মাই গড, ফিলটা বোঝানো যাবে না, আর কতটা ভালো লাগে সেটাও বুঝে দিতে পারবো না। মঞ্চে পুরো দিন এখানে বাইক রাইড করি, এরকম যদি সব রাস্তাগুলো হইতো যাই হোক মোটামুটি তো স্বপ্ন পূরণ, কেন অনেকটাই। কিরা তোমরা তো লেট করলা কেন? আচ্ছা আচ্ছা তাই নাকি, গাড়ি করে রাখবো তো। শেষ পর্যন্ত ফাইনালি আসলাম আর কি পলওয়েতে, নাকি পলওয়েল পার্ক এরকম কিছু একটা হবে, আমি ইংলিশ বুঝি না আমার জন্য। হে আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন সাইমন, ইউ ওয়াচিং ট্রাভেলিং লাভার। সো অলরেডি আমরা পলওয়েলের সামনে চলে আসছি আর এখন এখান থেকে আমাদের স্টার্টিং, এবং আমরা আজকে ঢুকতেছি সুইমিং পুলে। তো ফাইনালি আমরা আমাদের ত্রিকোয়ার্টার সব কিছু কিনা শেষ, এখন আমরা ঢুকবো এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিতরের সুইমিং দেখানোর ট্রাই করবো। সো চলেন শুরু করা যাক। শেষ পর্যন্ত আমরা ওয়ার্ল্ড কাপের টিকিট হাতে পাইছি। এই যে বন্ধু, এই যে বান্দা খেলো বান্দা, আরে সবাই একসাথে এরকম করে ধরে চলো, তোমরা কি হ্যাপি? সব হ্যাপি, পুরোটা তুমি দিলে হবে। নেক্সট ফ্রাইডে যাবেন ভাই? গরিব রে মাইরা আর কত খাবে? আমি নেক্সট ফ্রাইডে কক্সে প্ল্যান আছে আমার। না বলেন আপনি, আমি তারপরে যাব। নেক্সট ফ্রাইডে কোথায় ভাই? কক্সে প্ল্যান আছে। তুমি না সাজেক যাওয়া বলছিলা? সাজেক যাব হ্যাঁ, নেক্সট উইক, নেক্সট মান্থে। নেক্সট নাকি বন্ধু? তুমি কিছু বললা না। আমার ফ্রাইডে কোনো প্ল্যান নাই ভাই। আর তার মানে চাপ আমার সেটা আমি শিওর ভাই, আর কনফার্ম এটা। মানুষ স্পেশাল পার্সন আসতেছে। আচ্ছা আচ্ছা দাদা, তানজিল ভাইয়ের কি ঢাকা থেকে? ঢাকা থেকে সেন্ট মার্টিন বাসে বললো যে ব্রেকআপ হয়ে গেছে। না না, ঢাকা থেকে সেন্ট মার্টিন বাসে করে আসতেছে, কক্সবাজারে যাবে। আচ্ছা তাহলে কাহিনী এটা, আমারও তো বলছে কাহিনী আর একটা। তানজিল ভাইয়া তোমার জন্য শুভকামনা ভাইয়া। তো যাই হোক, কাহিনী তাহলে এইটাই, তানজিলের গার্লফ্রেন্ড আসবে ঢাকা থেকে, তার জন্যই সে যাবে, তাহলে কাহিনী সত্যি। তা আমরা এখন ভিতরে ঢুকতেছি, তো দেখাচ্ছি। এই হচ্ছে মনে হয় আমাদের মেইন গেটটা, দেখাই। আমি যাচ্ছি আজকে সবাইকে নিয়ে ছোট ভাই সুইমিং করতে যাচ্ছি, সাথে থাকো। আজকে আমরা অলরেডি চলে আসছি হচ্ছে পালোয়াল না, তো সেটা সুইমিং পুলে, আর সুইমিং হচ্ছে আমার পিছনে, এটাতে আমরা এখন ঢুকবো। এন্ট্রি ফি মাত্র 200 টাকা, সো 200 টাকা অনেক ভালো। আর সব কিছু মিলে তো দেখলি না আমরা কোথা থেকে আসছি, কীভাবে আসছি। দেখা হচ্ছে সুইমিং পুলে, সো সুইমিং আমরা এখন নামতে। এখানে শাওয়ার নেওয়ার আগে যেই কাহিনীটা হচ্ছে সেটা হচ্ছে আপনার থেকে আগে গোসল করে নিতে হবে, তো তারপরে হচ্ছে আপনি এখানে সুইমিং করতে পারবেন, এটাই এখানে রুলস। আর আমরা তার জন্য এখন যাচ্ছি আগে গোসল করতে। তো এটা হচ্ছে মহিলা আর এটা হচ্ছে পুরুষ, আর সব পুরুষগুলো এখানে, এই যে সবাই খুব দুষ্টুভাবে সবাই লজ্জা পাচ্ছে, লজ্জার কিছু নেই, লকার একটাই দিছে। তো এখানে কাহিনী এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ভিতরে সবাই গোসল করতেছে। তো এই হচ্ছে আমাদের জাকির ফাহাদ ভাই গোসল করার পর তার হট লুকটা এইভাবে। জি জি হ্যাঁ, এটাই সেই আমাদের জাকির ভাই। আচ্ছা যাই হোক, ভিতরে সবাই বিজি, সো আমি একটু পরে চেঞ্জ করব এবং তারপরেই আমি হয়তো বা সুইমিং এ নামবো। এখন বেশি রোদ পড়তেছে দেখে আমি একটু ওয়েট করতেছি আর কি। যাই হোক বন্ধু, জাকির ভাই ফিলতে পারো কেমন লাগতেছে ভাই? সবকিছু মিলে জোশ, আর
আমি একটা অনেস্ট কথা কই আমি আইছি বরিশাল দিয়ে এই এইখানে খালি ঘুরতে গেলে এন গোসল কর এনে গোসল এই পানিগুলো দেখ কি আমার মনটা ঠান্ডা হয়ে গেছে বুঝছেন এই এটাই হচ্ছে অনেস্ট রিভিউ এখানে শুধুমাত্র সেই সুদূর বরিশাল থেকে আসছে এই পানিতে গোসল করার জন্য তো বুঝতেই পারতেছেন কতটা কতটা আমাদের মাঝে আরেকজন নোয়াখালী থেকে আসছে এ ভাই আসসালামু আলাইকুম কোন আন বড় ভাই ভাইয়া আই নোয়াখালী তো নাইছি মাছ দিত তুন আর বাড়ি মাছ দি বুঝছেন নি গিয়েন তো নাইছে খালি গোসল করে ফেললে কি হ্যাঁ এটা বুঝছেন না গোসল করতাম আইছি খালি তো এখন সবাই চিল করতেছে আমিও নামবো একটু পরে কারণ আমার আর হইতেছে শেষ পর্যন্ত তার পশম আমাদেরকে দেখাই দিল দেখতে পারো আমাকে এইভাবে দেখতে পারবা লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায় হঠাৎ চলে এলি তুই এই কল্পনায় তোরই কিউটনেস দেখে এই মন হারায় তোরই হটনেস আমার মন পোড়ায় হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায় চলে গলে যাই নিমিষেই তুই কিউ স্মাইল দিলে হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক পথ ভুলে তো গাইস এখানে আসলে গোসল করার একটা ফিল মজাই আলাদা যে জাকির ভাই মাত্র বসতে পানি ময়লা থাকবে সুইমিং এর এটা বইলা লাভ নাই এটা সত্যি মানতে হবে সুইমিং করতে হলে একটু সেফটি বেস্ট করতে হবে নাকি বল ভাই কি বলেন সবকিছু মিলে কেমন ছিল ব্যাপারটা মানে মত সম্পর গুহ সম্পর সুইমিং পুল না মিলে হ্যাঁ সুইমিং পুল নামলে ভাই ইংলিশে বলছে তো আমি একটু চিটাং ভাষা বলছি আমি ট্রান্সলেট করে দিই সেটা হচ্ছে বলতেছে যে গু খাওয়া লাগতে পারে তো ওইটা সত্যি কথা ওইরকমই ব্যাপারটা কারণ হচ্ছে এখানে অনেকেই নামে অনেকে মুইটাও দেয় তো কিছু তো করার নেই তো ব্যাপারগুলো হচ্ছে এরকম আর এই জাকির ভাইরা দেখতেছেন এই লোক মুখে দুবার তো এই হইল আজকের কাহিনী আর এখন আমাদের গোসল টোসল সব কিছু সুইমিং করা শেষ মোটামুটি অনেক চিল করলাম আজকে সো আই হোপ আশা করতেছি আজকের ব্লগটা অনেক জোর হয়েছে সো আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এখন আমরা যাবো হচ্ছে লাঞ্চ করতে সো তারপর যাবো হচ্ছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজে তো সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে বাবা তো 20 টাকা দিয়ে ফাইনালি আমি ঝুলন্ত ব্রিজে ঢুকতে পারলাম 20 টাকা আবার পার্কিং আছে নাকি 20 টাকা পার্কিং তো যাই হোক তাহলে তো চুনা লাগাইছে আবার পার্কিং এর জন্য টাকা নিছে কেউ আসবেন না এখানে শুধু শুধু 20 মিনিটের জন্য বাইক রাখছি তাতেও নাকি আবার টাকা দেওয়া লাগবে কি বলে এগুলো তো ফাইনালি আমরা আস্তে আস্তে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে আর এই সামনে যেটা দেখতেছেন এটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ তো আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে সামনে এগিয়ে যাচ্ছি Sand in your feet, feel the breeze in the summertime Stars in the sky, one dime for the first time Moving away to the sea Moving away, can't you see? We'll drink any by the ocean It's our favorite potion Come on baby, let me tell তো আজকে মেবি মানুষ অনেক কম কম লাগতেছে কারণ কি সেটা জানি না আজকে সাপ্তাহিক বন্ধ পূজার ছুটি আজকে আমার যতটুকু জানি ভুল না করলে সো এই পাশটার যে পাহাড়গুলো দেখতেছেন এই দূরে এদিকটা হচ্ছে পাহাড় আর এদিকটা তো হচ্ছে পাহাড় মাঝখানে দিয়ে এটা তো সব কিছু মিলে ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে অস্থির এবং সব দিক দিয়ে সেরা ঝুলন্ত ব্রিজ সো আউটলুক তো আপনারা দেখলেনই আর এদিকে যেগুলো হচ্ছে এদিকে সব বোটগুলো চলতেছে
আসি হচ্ছে ঝুলন্ত ব্রিজে। বাট কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচুর রোদ পড়তেছে, আর এই রোদের কারণে একটু ভালো লাগতেছে না আমার থেকে, মানে প্রচুর বিরক্ত লাগতেছে এই জায়গাটা এখন, কেন জানি না। আর প্রচুর মানুষ, মানে একটু আগে মানুষ ছিল না, হঠাৎ করে দেখতেছি মানুষ ঘর থেকে চলে আসছে, পুরো সব জায়গায় ভরে ফেলছে, আর এটা তো প্রচুর দুলতেছে। তো আসার সময় সবাই একটু সাবধান করেন, কারণ কাঠামো কেমন সেটা আমি নিজেও জানি না, যে অনেক ভাঙাচুরো আছে। সো অবশ্যই সাবধানে থাকবেন এই ব্যাপারটা নিয়ে। আর আজকে এখানেই শেষ করতে যাচ্ছি, পরবর্তীতে কোথায় দেখতে চান এবং কী দেখতে চান কমেন্টে জানান। আপনাদেরই চ্যানেল, আপনাদেরই ভালোবাসায় আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই। সো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো বাই বাই।